অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। এমন তথ্য নিশ্চিত করেছেন পাঁচ কর্মকর্তার আইনজীবী জামিরুল ইসলাম। জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা না দেয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গেল 25 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই আদেশ দেন। 100 কোটি টাকা আত্মসাৎ ছাড়াও সম্পত্তি দখল অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে সাজরে হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির 5 জন কর্মকর্তাকে গত 22 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিনই জামিন পান প্রতিষ্ঠানটির শীর্ষে 5 কর্মকর্তা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।